वेबटेक मास्टर और सक्सेस स्टाडी सेंटर पक्ष के प्रत्येक परीक्षार्थी के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानिए आज के दिन एपिसोड शुरू कर आज के आलोचनार विषय हे नवम श्रेणी इतिहास अध्याय तीन पार्ट पाँच एर आगे पार्टगुलो जरा जरा देखें तक वीडियो डेस्क्रिप्शन बक्स लिंक देव रही है सेखान गए देखे नीते আমরা এখানে আলোচনা করব কিছু জরুরি প্রশ্ন এবং তাদের উত্তর। এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলনের যেটা হয়েছিল 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে, এটা ব্যর্থ হওয়ার পরে জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী, খুব ভালো করে মনে রাখবে, প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনের তার অসামান্য অবদান ছিল। বিসমার্ক প্রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এবং এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত তিনটি সফল যুদ্ধ দ্বারা 1864 থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। যে তিনটি যুদ্ধ তিনি করেছিলেন সেই তিনটি যুদ্ধের মধ্যে প্রথম হচ্ছে ডেনমার্কের যুদ্ধ। ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে সেলউইজ ও হলস্টাইন নামে দুটি প্রদেশ সরাসরি দখল করে নেয়। ফলে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1864 খ্রিস্টাব্দে। যুদ্ধে পরাজিত হয় ডেনমার্ক এবং সেই যুদ্ধের যে চুক্তি হয় তার নাম হচ্ছে গ্যাস্টিনের চুক্তি। এই চুক্তিতে স্থির করা হয় যে প্রাশিয়া সেলউইগ এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে অস্ট্রিয়া ও প্রাশিয়া যৌথভাবে সেলউইগ হলস্টাইনের সমস্যার সমাধান করবে। বিসমার্কের গ্যাস্টিনের চুক্তির শর্তাবলী এমনভাবে স্থির করেছিলেন যাতে কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার আবার বিরোধ বাধে। ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা যখন কমে আসতে শুরু করে তখন অস্ট্রিয়া জার্মান বুন্ডের সভায় সেলউইগ হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অফ অগাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে 1866 খ্রিস্টাব্দে আবার যুদ্ধ ঘোষণা করেন। অস্ট্রিয়ার স্যাডনের এই যুদ্ধটার নাম ছিল স্যাডওয়ার যুদ্ধ। তো অস্ট্রিয়া স্যাডওয়ার যুদ্ধে প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় 1866 খ্রিস্টাব্দে। তখন তাদের মধ্যে একটা সন্ধি হয় যেটা হচ্ছে প্রাগের সন্ধি। প্রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগের সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হয় এবং এই সন্ধির দ্বারা নির্ধারিত হয় অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করবে। মেইন নদীর উত্তরে জার্মান রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে এবং যুদ্ধের সময় যে বড় জার্মানগুলো অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করবে। এরপর এলো ফ্রান্সের যুদ্ধ। এমস টেলিগ্রাম দ্বারা প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটালেন বিসমার্ক। ফলে 1870 খ্রিস্টাব্দে শুরু হলো সেডানের যুদ্ধ। সেডানের যুদ্ধে ফ্রান্স আবার চূড়ান্তভাবে পরাজিত হয় এবং প্রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে তৈরি হয় ফ্রাঙ্কফুর্টের সন্ধি, যেটা হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। পরাজিত ফ্রান্স প্রাশিয়ার সঙ্গে যে ফ্রাঙ্কফুর্টের সন্ধি করেছিল তাতে বলা হয়েছিল ফ্রান্স আলসাস ও লোরেইন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেবে। ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। এই তিনটি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়।
তাহলে এটা ছিল কিভাবে বিসমার্ক জার্মানকে ঐক্যবদ্ধ করেছিল। এবার আমরা পরের প্রশ্নের দিকে এগোচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কি নীতি গ্রহণ করেন, অথবা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু যথেষ্ট জরুরি প্রশ্ন, প্রত্যেককেই বলে দিচ্ছি। প্রশ্নটা আমরা একটু আলোচনা করছি, ওখানে উত্তরটা দেখে নাও। চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হন। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত কতগুলো নীতি গ্রহণ করেন। প্রথম নীতি হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা, মানে জার্মানিকে এক জায়গায় করা, এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। দু নম্বর লিখবে তোমরা রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। এবারে তিন নম্বরে লিখবে সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্যে তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, যেটা হয়েছিল 1864 খ্রিস্টাব্দে, প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ 1871 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুকর বিসমার্ক কূট কৌশল এবং রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানির ঐক্যে বা জার্মানির ঐক্য প্রতিষ্ঠার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা ইতিহাসে নজির হয়ে থাকবে। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতির কোনো দাম ছিল না। তো এতটাই তোমরা লিখবে। এরপর আমরা আরও একটা প্রশ্ন দেখব। এবারের প্রশ্ন হচ্ছে এমস টেলিগ্রাম কি? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক জার্মানির ডেনমার্ক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠার অনেকটা সফলতা এনে ফেলেছিল। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার উদ্দেশ্যেই এমস টেলিগ্রাম প্রকাশ করেন। ফ্রান্সের পূর্ব সীমান্তে ধারাবাহিকভাবে জার্মানির উত্থানের ফলে ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের পশ্চিম সীমান্তে অবস্থিত স্পেনের সিংহাসনে প্রাশীয় রাজবংশের লিওপোল্ডকে বসানোর ব্যবস্থা করেন। ফলে কি হয় কি ফ্রান্সের জনমত উত্তেজিত হয়ে ওঠে। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম পর্বতাবাসে থাকাকালে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদেত্তি তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন যে ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার রাজবংশের কেউ বসবে না, এই মর্মে রাজাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তখন রাজা প্রথম উইলিয়াম বেনেদেত্তির সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ, ভালো করে এই জায়গাটা নোট করবে, কয়েকটি শব্দ বাদ দিয়ে এটি সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন যে যেন ফরাসিদের মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদেত্তিকে অপমান করেছেন। অন্যদিকে জার্মানবাসীর ধারণা হয় বেনেদেত্তি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। বিসমার্ক কর্তৃক প্রকাশিত এই টেলিগ্রামটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। জার্মানির চূড়ান্ত ঐক্যের জন্যে সেডানের যুদ্ধের প্রয়োজন ছিল। বিসমার্ক এমস টেলিগ্রামের এই পরিস্থিতি তৈরি করে এবং 1870 খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পন্ন করেন।
তাহলে এটা ছিল এমস টেলিগ্রাম কি। এবার আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেবো যেগুলো তোমরা ঘরে বসে করবে, প্রশ্নগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো এক নম্বর অথবা দু নম্বরে আসবে। প্রশ্নগুলো হচ্ছে কনফেডারেশন অফ দ্য রাইন কি, বিসমার্ক কে ছিলেন, রক্ত ও লৌহ নীতি কাকে বলে, বিসমার্ক কোন কোন যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, জোল ভেরাইন কি, কিভাবে এটি জার্মানির ঐক্যের ক্ষেত্রে সাহায্য করেছিল। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ওয়েবটেক চ্যানেলকে। আজকের জন্য এতটাই।